কাঁচা বাদাম গান এখন আর গানের মধ্যে সীমাবদ্ধ নেই। কাঁচা বাদাম গান এখন ড্রেসে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এই ঈদকে ঘিরে বের হয়েছে কাঁচা বাদাম ড্রেস, এবং সেই ড্রেসকে ঘিরে বাংলাদেশের তরুণীদের মধ্যে ব্যাপক তোলপাড় চলছে। এবং ধারণা করা হচ্ছে যে বিগত সময়ে পাখি ড্রেস যে আলোড়ন সৃষ্টি করেছিল সেই আলোড়নকে ছাপিয়ে যাবে এই কাঁচা বাদাম ড্রেস। দর্শক, যুক্ত হয়েছি রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মল থেকে। এখানে প্রচুর পরিমাণ মেয়েদেরকে দেখছি, তরুণীদেরকে দেখছি, যারা কাঁচা বাদাম ড্রেস কেনার জন্য বিশেষ করে ভিড় জমিয়েছেন এবং দেখছেন বাংলাদেশ টাইমসে। সরাসরি দেখাচ্ছি আমি এমদাদুল হক। দর্শক, এই দোকানে পাওয়া যাচ্ছে বিশেষ করে কাঁচা বাদাম ড্রেস। একটু জানবো যে আসলে এই ড্রেসকে ঘিরে এত উৎসব, এত উৎসুক জনতা কেন? আসলে ঈদ মানে খুশি, আর খুশিতে মানুষ একটা নতুন কিছু চায়। আর এবার আপনার কাঁচা বাদাম জিনিসটা দেখা যায় ড্রেসের উপরে আসছে। আমাদের কাছে দুই তিনটা গাউন আর সিঙ্গেল ওয়ান পিসগুলো আছে, যেগুলো আপনার কাঁচা বাদামের উপরে আপনি আলাদা কিছু আর কি দেখলে বুঝতে পারবেন ড্রেস ভিতরে আছে। আচ্ছা, আমরা একটু ভেতরে যাব, কাঁচা বাদাম ড্রেসটা দেখার চেষ্টা করব, এখানে যারা বিক্রয় কর্মী আছেন তাদের সাথে কথা বলবো। জি, কাঁচা বাদাম ড্রেসটা যদি একটু দেখান। এই যে ভাই, এটাই কাঁচা বাদাম। এটাই কাঁচা বাদাম? হ্যাঁ। আচ্ছা, এই কাঁচা বাদাম ড্রেসের বিশেষত্বটা কি? এই বিশেষত্বটা হলো এই কাঁচা বাদামের উপরে এই আধুনিক যুগের যে মেয়েরা আছে তারা আস্থাশীল, এবং এই ড্রেসটা পরলে অনেক সুন্দর লাগে, রুচিশীল একটা ড্রেস। কাঁচা বাদাম ড্রেস কেমন বিক্রি হচ্ছে, এটার চাহিদা কেমন? এটার চাহিদা মূলত এই ড্রেসটা 60টা রং আছে, এটা সেট করে সেট 60টা বাদাম, যেমন ছুললে এক প্রকার কালার আসে, আবার খোসাটা ছুললে আরেক রকম কালার আসে, তারপর সর্বশেষ চামড়াটা উঠে গেলে আরেকটা কালার আসে। এই ড্রেসটাই ওই রকম একটা কালার আসে আর কি, 60টা কালার আসে এই ড্রেসটার মধ্যে। আচ্ছা, এ পর্যন্ত কেমন ড্রেস বিক্রি হয়েছে কাঁচা বাদাম? কাঁচা বাদাম তো যদি 1 লক্ষ পিস থাকতো তাও বিক্রি হইতো, কিন্তু মাল তো আমরা পাচ্ছি না, বাইরে থেকে আসতে পারতেছেন। আচ্ছা, দর্শক যেমনটা শুনলেন যে আসলে বললেন যে 1 লক্ষ পিস যদি থাকতো তাও কাঁচা বাদাম ড্রেস বিক্রি হতো। আমরা এই পাশে আরেকটা দোকান, সেখানেও একটু জানার চেষ্টা করব যে এখানে কি আপনারা কাঁচা বাদাম ড্রেস কিনতে এসেছেন? আচ্ছা দর্শক, একটু আমরা এখানে ক্রেতার, যারা ক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। তারা আসলে কাঁচা বাদাম ড্রেস সম্পর্কে কতটুকু জানেন বা কাঁচা বাদাম ড্রেস কিনতে এসেছেন কিনা। জি, কাঁচা বাদাম ড্রেস ড্রেসের তথ্য কিভাবে জানলেন? শুনলাম সবার কাছে, এই জন্য কিনেছেন? কিনে কিনবো, এখন কিনার জন্য আসছি। জি, এই কাঁচা বাদাম ড্রেস, এইটাই মূলত কাঁচা বাদাম ড্রেস দর্শক দেখছেন। এবং এই কাঁচা বাদাম ড্রেস কেনার জন্য মূলত তরুণীরা এবং বাংলাদেশের মেয়েরা খুব বেশি ভিড় করছে দোকানে দোকানে, এবং কাঁচা বাদাম ড্রেসের এত বেশি ক্রাইসিস দেখা দিয়েছে যে আসলে বিক্রি হয়ে যাচ্ছে সবগুলো ড্রেস। এবং কিছুক্ষণ আগে একজন বিক্রেতা যেটা বলছিলেন যে 1 লক্ষ পিস যদি থাকতো তাহলে সেই তাও শেষ হয়ে যেত। দর্শক, আমরা আশেপাশে আরও দোকানে দেখবো সেখানে আসলে কাঁচা বাদাম ড্রেস কি পরিমাণ সেখানে আছে এবং কি পরিমাণ বিক্রি হচ্ছে। দর্শক, কাঁচা বাদাম ড্রেসকে ঘিরে এমন উৎসুক জনতার মধ্যে বা সারা দেশের তরুণীদের মধ্যে ব্যাপক সাড়া জেগেছে। আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় কাঁচা বাদাম ড্রেস পাওয়া যাচ্ছে কিনা একটু লিখে জানাবেন, আপনাদের মন্তব্যগুলো আমরা পড়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি এখানকার বিক্রয় কর্মীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। জি, আপনাদের দোকানে কি কাঁচা বাদাম ড্রেস পাওয়া যাচ্ছে? আছে, কাঁচা বাদাম ড্রেসটা আছে। এবার জনপ্রিয় তার শীর্ষে কাঁচা বাদাম। এই ড্রেসটা কি? এটা হচ্ছে বুটিক্সের একটা ড্রেস। আচ্ছা, কাঁচা বাদাম ড্রেসটা যদি একটু দেখান। আচ্ছা, কাঁচা বাদাম ড্রেসটা আমি দেখান তো। এই যে এই পাশে, এই যে এই পাশে দেখ, এই যে কাঁচা বাদাম, এটা কতক্ষণ পরে সিদ্ধ হয়ে যাবে? এই যে ভাইয়া, একটু নেন মাইক্রোফোনটা হাতে রাখেন। হ্যাঁ জি ভাইয়া, এই যে কাঁচা বাদাম মার্কেটে হিট, একদম কাঁচার মতো কালার। তুলনা যদি করেন তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি?
কোনটা না কাঁচা বাদাম একদম আপডেটটা মানে একদম নতুন নতুন কিছু তো তাই একটু কাস্টমারটা চাহিদাটা বেশি আপনার কাঁচা বাদাম আচ্ছা 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 যেমনটা বলছিলেন যে কাঁচা বাদাম ড্রেসের চাহিদাটা কাস্টমারদের কাছে একটু বেশি আমরা এখান এখানে যারা কিনতে এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনারা কি কাঁচা বাদাম ড্রেস কিনতে এসেছেন নাকি অন্য ড্রেস জি 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 কাঁচা বাদাম ড্রেস নিতে আসছে কি জি কাঁচা বাদাম ড্রেস নিতে আসছে আচ্ছা কাঁচা বাদাম ড্রেসের বিশেষত্বটা কি কেন এটা কিনবেন ড্রেসগুলো ভালো অনেক কাজের ইয়ে ফিনিশিংটা ভালো সুন্দর এই জন্য কোথায় শুনেছেন যে কাঁচা বাদাম ড্রেস বের হয়েছে এবারে এটা তো জানি না ভাইয়া আচ্ছা দর্শক যেমনটা শুনছিলাম এখানকার একজন ক্রেতার সাথে উনিও আসলে কাঁচা বাদাম ড্রেস কিনতে এসেছেন এবং আশেপাশে আমরা আরও কিছু ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব আসলে কাঁচা বাদাম ড্রেস কেমন পাওয়া যাচ্ছে এবং ওনারা কি আদৌ কাঁচা বাদাম ড্রেস কিনতে এসেছেন কিনা যদিও অনেক দোকানের ভেতরে আসলে কাঁচা বাদাম ড্রেস পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু দোকানিরা বলছেন যে সংকট তৈরি হয়ে গেছে এবং ব্যাপক চাহিদা কাঁচা বাদাম ড্রেসের জি আপনারা কি কাঁচা বাদাম ড্রেস সম্পর্কে জানেন হ্যাঁ হ্যাঁ ওনারা মানে যেমনটা বলছিলেন যে কাঁচা বাদাম ড্রেস কিনতেই মূলত ওনারা এসেছেন এবং ভিড় করছেন আসলে রাজধানীর সবগুলো শপিং মলেই কাঁচা বাদাম ড্রেস কেনার জন্য বিশেষ করে তরুণীরা এবং তরুণীরা ভিড় করছেন এবং এটা শুধুমাত্র রাজধানীর শপিং মল তা নয় রাজধানীর ফুটপাতেও সব জায়গায় কাঁচামাল এই কাঁচা বাদাম ড্রেসের জন্য মূলত উপচে পড়া ভিড় লক্ষ্য করছি এখানে আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে কাঁচা বাদাম ড্রেস আছে কিনা বা কাঁচা বাদাম আপনি কি কাঁচা বাদাম ড্রেস কিনতে এসেছেন বা এই সম্পর্কে জানেন কিনা আচ্ছা ড্রেস কিনা হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে মাত্র কিনছি কি ড্রেস কিনেছো কাঁচা বাদাম ভাই ওই যে বাচ্চারা পছন্দ করে কাঁচা বাদাম ড্রেস যে গান শুনে শুনে দেখে পছন্দ করতেছে আচ্ছা 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 ভাই একটু বলবেন কাঁচা বাদাম ড্রেসের চাহিদা কেমন কি আলহামদুলিল্লাহ কাঁচা বাজার ড্রেসের চাহিদা প্রচুর আছে আচ্ছা তো আপনাদের দোকানে মানে কি পরিমাণ ড্রেস আছে আছে মোটামুটি ড্রেস অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী ড্রেস শর্ট আছে এবছর ঈদে সবচেয়ে হিট ড্রেস কোনটা কাঁচা বাদাম আর হলো আপনার এটা পুষ্পা আচ্ছা পুষ্পা এবং কাঁচা বাদাম দর্শক আরেকটা তথ্য পেলাম পুষ্পা ড্রেস দেখতে চাই দেখাইতেছি দর্শক লাইভে থাকা অবস্থায় এখানকার দোকানি যে তথ্য দিলেন যে কাঁচা বাদামের পাশাপাশি পুষ্পা ড্রেসেরও ব্যাপক চাহিদা এবং ওনার কথা শোনা মাত্র একজন এখানকার ক্রেতা পুষ্পা ড্রেস কেনার জন্য উনি আগ্রহ প্রকাশ করছেন এবং উনি পুষ্পা ড্রেস দেখাবেন দর্শক তার আগে একটু বলে রাখি যে কাঁচা বাদাম যে গান আছে কাঁচা বাদাম সং যেটা হচ্ছে কলকাতার ভুবন বাদ্যকরের একটা গান যে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম এই গানটাকে সূত্র ধরে যে এই গানটা যে ভাইরাল হয়েছিল দুই বাংলায় সেই ভাইরাল গানকে ঘিরে মূলত কাঁচা বাদাম ড্রেস বের হয়েছে এবং সেই ড্রেস কেনার জন্য এই রাজধানীর শপিং মলগুলোতে মেয়েরা ভিড় করছেন এবং সব দোকানে আসলে কাঁচা বাদাম ড্রেস পাওয়া যাচ্ছে না সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে এখানকার একজন বিক্রয়কর্মী নারী বিক্রয়কর্মী রয়েছেন তার সাথে কথা বলবো জি কাঁচা বাদাম ড্রেসের চাহিদা কেমন কী পরিমাণ বিক্রি হচ্ছে কাঁচা বাদামের চাহিদা অনেক মানে আমাদের মনে করেন চাহিদা হিসেবে আমরা পর্যাপ্ত পরিমাণ সেল দিতে পারতেছি না এত চাহিদা মানে আপনার কাস্টম মানে গ্রাহকের চাহিদাটাও খুবই মানে বেশি এবছর কাঁচা বাদাম ড্রেস এত বেশি মানে চাহিদা কেন আসলে মনে করেন যে একটা সিজনে যেরকম একটা নতুন কালেকশন আসে এই ঈদে কাঁচা বাদাম এবং পুষ্পকলি এই দুইটাই আছে দর্শক যেমনটা বলছিলেন আসলে কাঁচা বাদামের চাহিদা খুব বেশি কাঁচা বাদাম ড্রেসের দর্শক দেখছেন বাংলাদেশ টাইমসের সরাসরি দেখাচ্ছি রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মল থেকে এই দোকানে আমরা একটু দেখার চেষ্টা করব যে আপনাদের এখানে কি কাঁচা বাদাম ড্রেস আছে না ভাই পুষ্পা আছে বুঝি নাই কি বললেন পুষ্পা পুষ্পা কাঁচা বাদাম নাই না কাঁচা বাদাম যে ড্রেসটা ছিল এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে জি এত বেশি চাহিদা হ্যাঁ এটা বিজা চাহিদা থাকবে না এটা ইন্ডিয়ান ড্রেস এটা অবশ্যই চাহিদা থাকতে হবে কারণ কাঁচা বাদামের যে ড্রেস এটা থ্রি পিস আবার এত নতুন আসছে এই যেটা লজুই দোকানে
ওই দোকানে আপনি দেখতে পারবেন ইলিমিটেড যে এখানে লেখাই আছে থ্রি পিসি তে লেখা আছে যে কাঁচা বাদাম ঠিক আছে আচ্ছা পুষ্পা ড্রেসটা একটু দেখান তো হ্যাঁ অবশ্যই দর্শক আমরা কাঁচা বাদাম ড্রেস নিয়ে ড্রেস দেখতে এসে আরেকটা ড্রেসের তথ্য পেয়েছি যেটা ভাইরাল ড্রেস সেটা হচ্ছে পুষ্পা ড্রেস অর্থাৎ পুষ্পা মুভিকে ঘিরে এই ড্রেসটা এবং এই পুষ্পা ড্রেসটা দেখতে কেমন সেটাও একটু দেখাচ্ছি এই পুষ্পা ড্রেসটাও নাকি বাংলাদেশের তরুণীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং এই ঈদে পুষ্পা এবং কাঁচা বাদাম এই দুটো ড্রেসকে ঘিরে তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং তারা শপিং মলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং এই পুষ্পা ড্রেস এবং কাঁচা বাদাম এ দুটো ড্রেস কেনার জন্য প্রায় পাগল প্রায় বলা যায় এটাই কি পুষ্পা ড্রেস এটা পুষ্পা এটাই পুষ্পা আরেকটা আছে দুইটা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি পুষ্পা ড্রেসটা খুবই সুন্দর খুবই চমৎকার এবং এটা একটা থ্রি পিস দর্শক আরেকটা পুষ্পা ড্রেস এটা কি বাচ্চাদের পুষ্পা ড্রেস পুষ্পা হ্যাঁ এটা হলো বাচ্চাদের ড্রেস আর কি এটা ড্রেসের নাম হলো পুষ্পা আচ্ছা এটার চাহিদা ততটা না পুষ্পা শুধু ওই যে নাম দিচ্ছে যে পুষ্পা এটাই যে কাঁচা বাদাম তো কাঁচা বাদামে পুষ্পা পুষ্পাই ঠিক আছে ঝুঁকি কে নেই সালা তো এই ড্রেসটা তো তোর একটা চাহিদা নেই যে কাঁচা বাদামের যে চাহিদাটা ঠিক আছে দিলেন এই হাতের জোড়া পায়ের বালা গলা যদি থাকে সিটি গোলের চেন দিয়ে যাবেন তাতে সমান সমান কিছু বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই কবু আচা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম খুব চমৎকার করে এখানকার বিক্রয়কর্মী গান গেয়ে শোনালেন কাঁচা বাদাম গান আমরা এখানে এই মার্কেটে এই এই দোকানে কিনতে আসা একজন ক্রেতার সাথে কথা বলবো আপনারা কি ড্রেস কিনতে বা কি কিনতে এসেছেন আমরা এমনি নর্মাল ড্রেসই কিনতে এসেছি কাঁচা বাদাম সম্পর্কে তথ্য জানেন জি কাঁচা বাদাম ড্রেস তো দর্শক যেমনটা দেখাচ্ছিলাম যে কাঁচা বাদাম গান গেয়ে গেয়ে এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানকার বিক্রেতারা কাঁচা বাদাম গান গেয়ে শোনাচ্ছেন এবং এটা হচ্ছে রাজধানীর মৌচাকে ফরচুন শপিং মলের তৃতীয় তলায় এখানে কাঁচা বাদাম ড্রেসগুলো পাওয়া যাচ্ছে এবং কাঁচা বাদাম ড্রেস কেনার জন্য এখানে প্রচুর পরিমাণ তরুণীরা মেয়েরা মহিলারা ভিড় করছেন দর্শক আপনার এলাকায় ঈদ মার্কেটে কাঁচা বাদাম ড্রেসকে কী পরিমাণ পাওয়া যাচ্ছে এবং কাঁচা বাদাম ড্রেসের চাহিদা কেমন সেগুলো আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন দর্শক দেখছেন বাংলাদেশ টাইমসের সরাসরি দেখাচ্ছিলাম আমি এমদাদুল হক যে কোনো খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন বাংলাদেশ টাইমস ডট কম